তবে অন্য ছবি ধরা পড়েছে পুরুলিয়া জেলায় জেলার অধিকাংশ ব্লকেই হয়নি পর্যাপ্ত বৃষ্টিপাত ফলে জেলার ধান চাষীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে কারণ পুরুলিয়া জেলায় ধান সবচেয়ে বড় অর্থকরী ফসল বৃষ্টির জলই একমাত্র ভরসা সেচের সেরকম কোনো ব্যবস্থা নেই বৃষ্টি কম হওয়ায় জমিতে জল না দাঁড়ানোয় ধান লাগানো সম্ভব হয়নি এই পরিস্থিতিতে চিন্তায় রয়েছেন কৃষি আধিকারিকেরা শুধু জলের হয় যে বৃষ্টিপাত হওয়ার কথা আনুপাধিকারে সেই বৃষ্টিটা আমাদের অনেকটাই কম আছে আমাদের চারা তৈরি হয়েছে কিন্তু বৃষ্টির ভাবে কিন্তু যে রোপণ সেটা কিন্তু প্রায় বিঘ্নিত হয়েছে ফাইভ পার্সেন্ট প্রায় আমাদের ট্রান্সপ্লান্টিং হয়েছে বাকিটা নেই তাইলে আমার যে বাদ জমি আছে সেগুলোতে চারাগুলো যেহেতু বয়স্ক হয়েছে সেখানে ফলনের কম হয় সেই জন্য চাষিরা আগ্রহী হয়েছে এবং তারা ভুট্টার মতো সারা বছর ধরে যেসব চাষি উচ্চ জমিতে হয় সেইগুলোতে আগ্রহে তারা আবেদন করছে আমরা কৃষি দপ্তর থেকে তাদের মধ্যে ভুট্টা চাষে উৎসাহী করছি যাতে ওই জমিগুলো উঁচু জমিগুলো বা জমিগুলোতে তারা ভুট্টা চাষে এবং তারা ব্যাপক আপনার দিয়েছে স্বেচ্ছায় তারা এসে আবেদন করে দপ্তর থেকে বীজ নিয়ে চাষবাস করছে পরবর্তীতে